হ্যাঁ ভাই কনফার্ম করেন। হ্যাঁ ভাই কনফার্ম করেন। আচ্ছা আপনার এই পাঞ্জাবি হইলো না একটা ক্যাটাগরি, আপনি কি আমাদের সাথে কথা কইতেছেন না অন্য কারোর সাথে? বুঝেন না? এখন বুঝেন? আচ্ছা ঠিক আছে, আপনি যে ক্যাটাগরিটা বানাইলেন এই দেখেন, এটা এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে যান ভিজিট করে কেউ, তাহলে এটা আপনার দেখতে পারবো। এখান থেকে যদি সে অল ক্যাটাগরিতে যায়, এই দেখেন একটা বাটিক পাঞ্জাবি বানাইছে, ঠিক আছে। তো এটার যে ক্লিক করলেই যে এটা হচ্ছে লিঙ্ক আপনার, তো এই লিঙ্কটা এটা যদি দেন, এইখানে আসলে যত প্রোডাক্ট রাখবেন এই ক্যাটাগরির মধ্যে সব প্রোডাক্টগুলো দেখতে পারবো। তো আপনার কাজই হচ্ছে এরকম যে একটা ক্যাটাগরি বানাবেন, ওটার আন্ডারে যে প্রোডাক্ট রাখতে চান রেখে দেবেন, জামেলা শেষ। আর এই প্রোডাক্ট ধরে কাজ করবেন এই লিঙ্ক দিয়ে, ঠিক আছে, ওপেন করে। তো এখন কথা হচ্ছে এটার আন্ডারে এই প্রোডাক্টগুলো কীভাবে, হ্যাঁ হ্যাঁ আপনি তো এটাই চাইছেন যে এই লিঙ্কে ঢুকলে আর যে আপনার পাঁচটা দিকে পাঁচটা বা ছয়টা পাঞ্জাবি দেখালেন সে যাতে দেখতে পারে, তাই না? হ্যাঁ অর্ডার নাও ক্লিক করলাম না, হুম আপনার পেজ রেডি, এখন জাস্ট এই ক্যাটাগরির মধ্যে প্রোডাক্টগুলো অ্যাড করে দিবেন। সো এটা কিভাবে করবেন, আপনার কন্ট্রোল প্যানেলে যান, প্রোডাক্ট ম্যানেজারে যান। হ্যাঁ প্রোডাক্ট ম্যানেজারে যান। হ্যাঁ এখন এই যে পাঁচটা উপরের পাঁচটা রাখবেন না, হ্যাঁ এটা ক্যাটাগরিতে ধরে দেন, হ্যাঁ সেভ দিয়ে দেন, কনফার্ম এন্ড আপডেট। হ্যাঁ এই তো বুঝে গেছেন। আবার আবার প্রোডাক্ট লিস্টে যান, এই যে এই যে পাশে, এই যে পাশে কি করবো, এই যে এই যে পাশে প্রোডাক্ট লিস্ট আছে যে এইখানে যান, এই যে এটা প্রোডাক্ট 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 লিস্ট প্রথম দেখে। হ্যাঁ আবার এই যে একটা দিলেন, এই যে পরেরটা দেন, আর কোনটা দিতে চান? হ্যাঁ এটা ডিলিট করেন। হ্যাঁ দুইটা হইলো, ওই ক্যাটাগরিতে দুইটা গেল, আর কোনটা দিবেন? আবার দেন, আপনি তো পারেনি সব কাজ। এগুলো তো আমি আসলে করছিলাম, কিন্তু এইটাই যে ওই জিনিস, আমি তো এটা মাথায় আসলে এইটা তো জানাই দিলে আমার আমাদের একই জিনিস ভাই, জাস্ট চিন্তা ধারার একটু ডিফারেন্ট ভাবে করলে হয়ে যায়। না না আমাদের কাছে ব্যাপারগুলো না মনে হয় জানি কি কত জানি কঠিন, ঠিক আছে, বাট যারা যে সেক্টরটা করে তাদের কাছে সেই সেক্টরটা তো একদম ইজি হবে। হ্যাঁ আমি এগুলো তো মানে মোটামুটি সব পেই করে ফেলছি না। হ্যাঁ হইছে না? এখন আপনি আপনার ওয়েবসাইটে যান, হুম ক্যাটাগরি এই যে উপরে আছে এখান থেকে যেতে পারেন। এই দেখেন এই এই পেজের লিংক দিয়ে দিলে শুধু ওই পাঞ্জাবি গুলাই দেখবো, ঠিক আছে। আরো যারা আহেন এইভাবে আপনার পছন্দ মতো যে কোনো ক্যাটাগরি বানাবেন, ওটার আন্ডারে যে প্রোডাক্ট গুলো রাখার দরকার আগে এই যে এই লিংকটা সার্চ অ্যাড দিবেন ডেস্টিনেশন এর। আর এই ইমেজ অপশনটা এখানে হিডেন করার কি সিস্টেম আছে? এটার মধ্যে একটা এই এই ক্যাটাগরি রিলেটেড একটা ব্যানার লাগাবেন। আচ্ছা এটা হিডেন রাখার কোনো অপশন নাই? হিডেন রাখার আপাতত নাই, এটা বানাইতেছি, আর কিছুদিন পরে পাবেন। দরকার না হলে এই ব্যানারটা না দেওয়ার দরকার হলে আপনি জাস্ট হাইড করে ছিলেন, ব্যানার দরকার নেই, জাস্ট ঢুকলে পাঞ্জাবি দেখবো এটাও কম। হ্যাঁ আপাতত তো নাই, জাস্ট কিছুদিন লাগবে টাইম, আপাতত একটা ব্যানার লাগিয়ে দেন বানিয়ে, ঠিক আছে কোনো রকম যেমন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে। তো এইরকম ভাই ফিউচারে আপনি যত ক্যাম্পেইন রান করেন ওই ক্যাটাগরি রিলেটেড একটা ক্যাটাগরি বানাবেন, ওইটার আন্ডারে প্রোডাক্ট রাখবেন, তারপরে হচ্ছে ওই ক্যাম্পেইন জট আবার যদি মনে করেন ক্যাটাগরি দরকার নাই ওই ক্যাটাগরিটা আবার ডিলিট করে দিলেন, এই প্রোডাক্টগুলো আবার আন ক্যাটাগরিতে গেল, আবার নতুন ক্যাটাগরি বানিয়ে ওটার মধ্যে ট্রান্সফার করলেন, কোনো সমস্যা নেই প্রোডাক্টগুলো। এভাবে আপনি আপনার সুবিধার মতো কালার অনুযায়ী আপনার কোনো পাঞ্জাবির ক্যাটাগরি অনুযায়ী যে কোনোটা খাদি পাঞ্জাবি কোনোটা প্রিন্ট পাঞ্জাবি এইভাবে কোনোটা পপুলার জ্যাম নেগুশি আপনি আপনি ক্যাটাগরি বানিয়ে বানিয়ে ল্যান্ডিং পেজ বানান, বুঝতে পারছেন? এইরকম কয়েকটা প্রোডাক্ট নিয়ে আনলেন কোনো সমস্যা নেই। হ্যাঁ
এটা আসলে আমাদের কি হবে, লোগোটা এক্স্যাক্টলি এই আকারে হবে, এরকম গোল আকারে হবে,